নিম পাতা স্বাদে তেঁতো হলেও এটি কিন্তু বহু গুণের অধিকারী। নিম একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস সবই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আজ এই ভিডিওটির মাধ্যমে নিম পাতার কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তো সকলের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কৃমিনাশক হিসাবে কাজ করে নিম পাতা। পেটে কৃমি হলে শিশুরা সাধারণত রোগা হয়ে যায় ও পেট বড় হয়ে যায়, চেহারাও ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিম পাতার জুড়ি নেই, তাই 50 মিলিগ্রাম নিম গাছের মূলের ছালের গুঁড়ো দিনে 3 বার সামান্য গরম জলে মিশিয়ে খেলে কৃমির হাত থেকে মুক্তি পাওয়া যায়। উজ্জ্বল সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে গেলে নিম পাতার অবদান অপরিসীম। নিম পাতা ভালো করে বেঁটে সপ্তাহে একদিন চুলে লাগিয়ে 1 ঘন্টা করে রাখুন, তারপর ভালো করে ধুয়ে ফেলুন। এর ফলে চুল পড়া কমে যাবে এবং চুল নরম ও কোমলও হবে। নিম চুলকে শক্তিশালী করে ও নিমের নিয়মিত ব্যবহার চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে নতুন চুল গজাতেও সাহায্য করে, খুশকি বিনাশ করে। নিমের ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাকনাশক উপাদান খুশকির চিকিৎসায় কার্যকারী ভূমিকা রাখে। নিম মাথার তালুর শুষ্কতা ও চুলকানি দূর করে। 4 কাপ জলে 1 মুঠো নিম পাতা দিয়ে গরম করুন এবং জলটা যখন সবুজ বর্ণ ধারণ করবে তখন ওই জল ঠান্ডা হলে চুলে শ্যাম্পু করার পর ওই জলটি দিয়ে মাথাটিকে ভালো করে ধুয়ে নিন। এটি কন্ডিশনারের মতো কাজ করবে। সপ্তাহে 2 থেকে 3 বার এইটি ব্যবহার করুন। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অত্যাধিক রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য একটি প্রয়োজনীয় উপাদান হল নিম পাতা। নিয়মিত নিম পাতা খেলে রক্ত চলাচলের পথ প্রশস্ত হয় এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রিত হয়। দৈনিক খালি পেটে 1 কাপ জলে মধু ও নিম পাতার রস মিশিয়ে খেলে শরীরে রক্ত চলাচলকে ত্বরান্বিত করতে পারে। পোকামাকড়ের কামড় দিলে বা হুল ফোটালে নিমের মূল বা ছাল বা পাতা যদি বেঁটে ক্ষত স্থানে লাগানো যায় তাহলে ব্যথার উপশম হবে। এছাড়াও নিম ম্যালেরিয়ার ঔষধ হিসাবে কাজ করে। নিম পাতা সিদ্ধ জল ঠান্ডা করে স্প্রে বোতলে রেখে দিন। প্রতিদিন ঘরে স্প্রে করলে মশার উপদ্রব কমে যাবে। নিম পাতা খেলে ম্যালেরিয়ার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ক্ষত নিরাময়ে। হ্যাঁ, নিম পাতা ক্ষত নিরাময়েও বেশ উপকারী। নিম পাতা বেঁটে ক্ষত স্থানে লাগিয়ে রাখতে পারলে তা থেকে উপকার পাওয়া যায়। যদি কোথাও কেটে যায় ছিঁড়ে যায় তাহলে সেই সমস্ত জায়গাগুলি নিম পাতার রস লাগালে উপকার পাওয়া যাবে। তাছাড়াও নিম পাতা বেঁটে গায়ে যদি কয়েকদিন ধরে লাগান তাহলে চুলকানি ভালো হয়ে যায় এবং অ্যালার্জির সমস্যা থাকলেও নিম পাতা জলে ফুটিয়ে স্নান করুন বা কাঁচা হলুদের সাথে নিম পাতা একসাথে বেঁটে শরীরে লাগালেও অ্যালার্জি দূর হয়ে যায়। ব্রণ দূর করতে। নিম পাতার গুঁড়ো জলেতে মিশিয়ে মুখ ধুতে পারেন, এতে ব্রণও দূর হয়ে যায় এবং ব্রণ থেকে তৈরি জ্বালা পড়া ভাবও দূর হয়ে যায় এই নিম পাতার রসের দ্বারা। এটি ব্রণ দূর করার একটি কার্যকারী পদ্ধতি। চোখের উন্নতিতে সাহায্য করে নিম। চোখে চুলকানি হলে নিম পাতা জলেতে 10 মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে চোখে নিন। চোখে সেই জলের ঝাপটা নিলে ভালোই উপকার পাবেন। এছাড়াও নিম পাতা বেঁটে চোখের তলায় লাগালে তা চোখের তলার যে কালো দাগ তা দূর করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে 1 গ্লাস জলের সাথে কিছু নিম পাতা মিশিয়ে সেই জল নিয়মিত পান করলে তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ করে তোলে। লিভারের সমস্যা দূর করে ও হজম ক্ষমতা বৃদ্ধি করে নিম পাতা। বদহজম, অম্বল, বুক জ্বালা এই সমস্যাগুলি সমাধানে নিম খুবই গুরুত্বপূর্ণ। নিমের মধ্যে হজমে সহায়ককারী উপাদান থাকে যা হজমে সহায়তা করে, তাই গ্যাস অম্বল দূর করতে নিয়মিত নিম পাতা খেতে পারেন।
তাছাড়াও নিম পাতার গুঁড়ো বা নিমের তরল নিষ্কাশন করে ব্যবহার করা যেতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করে, নিয়মিত সামান্য পরিমাণে নিম পাতা খেতে পারলে তা কোষ্ঠকাঠিন্যের হাত থেকেও মুক্তি দেয়। নিম পাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। নিয়মিত নিম পাতা খেলে তা ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস রোগ সারাতে খুবই সাহায্য করে। দাঁতের রোগ সারাতে নিম পাতা খুবই কার্যকারী। অনেকেই আছেন যারা নিম ডাল দিয়ে দাঁত মাজেন, এতে দাঁতের খুবই উপকার হয়। নিমের পাতা ও ছালের গুঁড়ো দিয়ে প্রতিদিন দাঁত মাজলেও দাঁত মজবুত হয় ও দাঁতের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কচি নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে। নিম দিয়ে মুখ ধুলে দাঁতের আক্রমণ, দাঁতের পচন, রক্তপাত ও মাড়ির ব্যথা কমে যায় ও নিম গাছের ছাল চেবালেও দাঁত সাদা, চকচকে ও মজবুত হয়ে ওঠে। ত্বকের উন্নতিতে সাহায্য করে নিম। বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের দাগ দূর করে নিম পাতা খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বককে ময়েশ্চারাইজারের হিসাবেও কাজ করে থাকে। নিম পাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী, তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই। নিয়মিত নিম পাতার সাথে কাঁচা হলুদ বেটে পেস্ট করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। নিম পাতা রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দিতে পারলে পরবর্তীকালে তা ফেস প্যাক হিসাবেও ব্যবহার করা যেতে পারে। নিম পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা ত্বককে যথার্থ আর্দ্রতা প্রদান করে থাকে। সুতরাং নিম পাতা হলো বহু গুণ সমৃদ্ধ একটি পাতা, এবং নিম গাছও প্রত্যেক বাড়িতেই একটি করে থাকা উচিত। কারণ নিম গাছ বা নিম পাতা আমাদের শরীরের নানা রোগ ও ব্যাধি থেকে মুক্তি দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।